হাই, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে অনলাইন থেকে অনেক ধরনের ভিডিও দেখেছেন যে কিভাবে আপনারা একটি ছবি সেল করতে পারেন, মানে বিক্রি করতে পারেন অনলাইনে অথবা কিনতে পারেন। তো এর আগে আমি কিভাবে একটি পিকচার সেল করতে হয়, মানে বিক্রি করতে হয় অনলাইনে, সে প্রসেসটা দেখিয়েছি কয়েক মাস আগে মেবি। তো আপনারা যদি প্রতিদিন আমার ভিডিও দেখে থাকেন প্রতিনিয়ত, তাহলে ভিডিও অবশ্যই দেখেছেন। আর যারা এখন অবধি দেখেননি এবং আমার চ্যানেল নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওটিতে আমি ফুল প্রসেসে দেখাবো কিভাবে একটি পিকচার আপনি কিনতে পারেন। আমি এই ভিডিওটিতে লাইভে একটি পিকচার কিনেও দেখাবো, মানে $1 খরচ করবো একটি পিকচার কিনবো। তো এটি এর পরবর্তীতে এই পিকচারই আমি $5 অথবা $10 সেল করবো। তো সেটি কীভাবে করবো, চলুন শুরু করা যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে, এখন চলে যাব বাইবিট এক্সচেঞ্জে। এক্সচেঞ্জের যে অ্যাপ্লিকেশান আছে, মোবাইল অ্যাপ্লিকেশান, সেটা আমরা ওপেন করে নেব। তো আমি ওপেন করে নিলাম, এরপর দেখতে পাচ্ছেন যে বাইবিটটা ওপেন হচ্ছে। দেন এখানে আপনার অবশ্যই কিন্তু ব্যালেন্স থাকতে হবে, আপনি কত ডলার দিয়ে আপনি ই করতে চান, বাই করতে চান, সেটা এখানে দেখতে পারবেন। আপনার স্পট ব্যালেন্স অবশ্যই থাকতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন $1 সম পরিমাণ, $1 প্লাস এখানে কিন্তু আমি রেখেছি। দেখেন এখান থেকে আমি $1 দিয়ে বাই করবো, এই জন্য আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। ব্যাক চলে গিয়ে তারপর এখানে হোম পেজে চলে আসলাম। তো হোম পেজে আসার পর এখানে দেখতে পারবেন যে NFT, তো এই NFT হট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অনেক ধরনের NFT রয়েছে। আপনারা কী করবেন, মার্কেট প্লেস আছে এখানে, তো এখানে ক্লিক করে দিবেন। তো মার্কেট প্লেসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অনেকগুলো NFT রয়েছে, যেগুলোর মধ্যে আমার অনেকগুলোই ভালো লাগে, কিন্তু এখানে বাজেট আমি যেহেতু $1 নিয়েছি, সেহেতু আমি কম প্রাইসের মধ্যে কিনবো। তো কম প্রাইসের মধ্যে কেনার জন্য এখানে দেখতে পারবেন যে গ্রাফ পিক। তো গ্রাফ পিকে ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে এই NFTটা কিন্তু এখন, মানে যে সেল করতেছে ওনার কাছে এই প্রাইসটা একটু দিয়ে রেখেছে। দেখতে পাচ্ছেন $10,000 এখানে দিয়ে রয়েছে। তো এই NFTটা আরও কমে আপনারা পাবেন। তো এই NFTটা, তো এরকম আরও কয়েক অনেকগুলো NFT রয়েছে, সেগুলো আপনারা কম প্রাইসের মধ্যে পাবেন। তো এখানে দেখা যায় যে 10 সেন্টে সেল করে কেউ, 17 সেন্ট, 20 সেন্ট, মানে যে যেমন সেল করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে NFT এখানে দেখতে পাচ্ছেন $1.95। সাধারণত প্রত্যেকটা NFTর প্রাইসই নিচে শো করে এবং নাম এখানে শো করে, তারপরে এখানে আপনার NFT প্রাইসটা শো করে। তো এখানে আপনার প্রাইসটা দেখে তারপর NFT কিনবেন। তো আমি এখানে প্রাইস দেখে তারপর কিনবো। তো এখানে আমি একটা দেখেছিলাম 17 সেন্টের, ওই NFT খুঁজে পাচ্ছি না, সেজন্য একটু স্ক্রল করে যাচ্ছি নিচের দিকে। তো আরেকটা দেখেছিলাম 20 সেন্ট এবং আরেকটা দেখেছিলাম 21 সেন্ট। তো আমি নিচের দিকে যেতে থাকি এবং ওই NFTটা পেলে আমি কিনে নেব, কারণ এখানে দেখতে পাচ্ছেন আমার মোটামুটি এটা ভালো লাগলো, কিন্তু এখানে NFTটা আমি, মানে প্রাইসটা কম আছে বর্তমানে, মানে ব্যালেন্স কম আছে, সেজন্য আমি এইসব NFTটা কিনতে পারলাম না। তো NFT আমার মোটামুটি ভালো লাগে, আমি NFT সেল করে মোটামুটি ভালোই ইনকাম করেছি গত বছর। তো এবছর মনে হয় ফেব্রুয়ারিতে একটা NFT সেল করেছিলাম। তো যাই হোক, এখন আমি নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পারবো যে NFT যেটা প্রাইসটা সেটা। তো এখন কম যে বাজেটের NFTটা আমি দেখেছিলাম, কম প্রাইসের NFT, তো ওইটা দেখতে পাচ্ছি না, আশা করি পেয়ে যাবো খুব দ্রুত। তো দেখতে পারছেন যে এই NFTগুলো কিন্তু কম প্রাইসে পাওয়া যাচ্ছে। তো এই NFTগুলো কিন্তু পরবর্তীতে হয়তো বা বেশি প্রাইসে সেল করা যেতে পারে, তবে আমার মনে হয় এগুলা সেল করা যাবে। তো নিচের দিকে যেতে থাকি, এখানে দেখতে পারবেন যে NFT
আমি যে 21% মতো দেখেছিলাম ওই এনএফটিটা খুঁজে বের করে তারপর ওই এনএফটিটা আমি বাই করব। ততক্ষণ আমি এখানে স্ক্রল করতে থাকি এবং ভিডিওটি পজ করে দিচ্ছি আপাতত। তো এনএফটি আমি ওটা হয়তো পাবো কিন্তু একটু লেট হবে। তো আমি ভাবতেছি যে এনএফটি আমি এটা কিনবো। তো এটার প্রাইস বর্তমানে $1 আছে, তো আমি এটা কিনে হোল্ড করব। তো আমি এই এনএফটিতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে বাই নাও, এখানে ক্লিক করতে হবে। তো আমি এই এনএফটিটা কিনতেছি, আমার কারণ এটি ভালো লাগলো। এখন এই এনএফটিটা পরবর্তীতে কত সেল করতে পারবো কি পারবো না, হয়তো বা সেল করতে পারবো এর বেশি কিংবা হয়তো সেলই করতে পারবো না, এরকম হতে পারে। কিন্তু এখানে আমার এনএফটিটা ভালো লাগলো, তাই আমি এই এনএফটিটা বাই করব। তো বাই করার জন্য বাই নাও ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন পে নাও, তো আমার এখানে ইউএসডিটি রয়েছে আমার স্পট ব্যালেন্সে, সেটা কিন্তু এখন পেমেন্ট হয়ে যাবে। তো এখানে পে নাও ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন উপরে প্রসেসিং পেমেন্ট কমপ্লিট, এখানে দেখতে পারবেন যে ভিউ নাও। তো আমি ভিউ নাওতে ক্লিক করি, এখানে দেখতে পারবেন যে এনএফটি প্রাইস কিন্তু মানে আমার কিন্তু একটা এনএফটি কালেকশন হয়ে গেছে। এখানে কিন্তু এর আগে কোনো এনএফটি ছিল না। তো আমি এখানে এই এনএফটিটা এখন বাই করলাম আপনাদের সামনে। তো আশা করি কিভাবে আপনারা এনএফটি বাই করবেন বাইবিট এক্সচেঞ্জ থেকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও আপডেট করার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য।